হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি আমার পরিবার এখন একটু ভালো আছি। আর আজকে আমি কোনো ডেলি কাজকর্ম ব্লগ নিয়ে আসছি না, আজকে তোমাদেরকে রান্না একটা শেয়ার করবো। সেটা হলো মাছের টক, লেবু দিয়ে পুকুরে মাছ ধরা হয়েছিল সেই মাছ, আর এই যে ভেন্ডি আর লেবু নিয়ে নিয়েছি, নিয়ে সেটা টক করবো। তোমরা সবাই করতে জানো, কিন্তু তাও আমি আমার মতন যেরকম করে করি সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর যারা আমাকে এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা নতুন পুরনো বন্ধু আমাকে সাপোর্ট করছো, অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলো রেসিপিটা তোমরা দেখতে থাকো, আমি আর বেশি কথা বলছি না। Thank you.
যে আমার রান্না কমপ্লিট। দেখতে খুব সুন্দর লাগছে, আশা করি খেতেও ভালো লাগবে, ইয়াম্মি ইয়াম্মি লাগবে। আর এই দেখো আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ও মাছের টক বা চাটনি হলে ভাত একা একা খেতে খুব ভালোবাসে, সেই জন্য একাই ওকে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিচ্ছে। তাহলে ও খেতে থাকুক, তাহলে চলো আমরা টাটা করি এখন। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, টাটা।